আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোন, সকলকে স্বাগত জানাই ভয়েস অফ প্রবাসী নতুন একটি ভিডিওতে। যারা এই ভিডিওটি দেখছেন কুয়েতের বিভিন্ন শহর থেকে, মধ্যপ্রাচ্য থেকে, বাংলাদেশ থেকে, কুয়েতের নতুন ক্যাটাগরিতে একটি ভিসার প্রক্রিয়া শুরু করেছে গতকাল থেকে। এই ভিসা চালু হওয়ার পরে প্রবাসীদের মাঝে আগ্রহ তৈরি হয়েছে, আবার মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অভিযোগ করছেন প্রবাসীরা ভিসা বাণিজ্য শুরু করে দিয়েছে কুয়েতে, একদিকে ভিসা বিক্রি করছে, অন্যদিকে প্রবাসীদেরকে ধরে ধরে কুয়েত থেকে দেশে পাঠিয়ে দিচ্ছে। কেন মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে কুয়েতের বিরুদ্ধে, এই অভিযোগটা কতটা সত্য, এবং এই প্রক্রিয়াটি আপনি কীভাবে সম্পূর্ণ করবেন, ভিসা পাওয়ার ব্যাপারটা কীভাবে কাজ করছে তা জানাবো এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণটা। ভিডিওটি শেয়ার করতে হবে সর্বোচ্চ, যাতে করে সকল প্রবাসী লাভবান হতে পারে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকুন। নিত্য নতুন আপডেট তথ্যগুলো জানার জন্য আপনি এই ভিডিওতে যুক্ত হয়েছেন কোন শহর বা কোন দেশ থেকে তাও কমেন্টস করে জানাবেন। কুয়েতের সরকার সাম্প্রতিক সময় অনেক বেশি অভিযান পরিচালনা করছে এবং রেকর্ড সংখ্যক প্রবাসীকে দেশে পাঠাচ্ছে। গতকালের প্রতিবেদনে আমরা দেখিয়েছি চলতি বছরে খাদেম ভিসাধারীর উল্লেখযোগ্য একটি তালিকা প্রকাশ করেছে নীতি নির্ধারকেরা। 21,000 প্রবাসীকে অভিযান পরিচালনা করে আটক করেছিল এবং কুয়েত থেকে নির্বাসিত করেছিল। হিসেব অনুযায়ী প্রবাসীদের যে অভিযোগ, একদিকে লোক পাঠিয়ে দিচ্ছে আবার ভিসা বিক্রি করছে, এটা অ্যাকুরেটলি প্রশ্ন হিসেবে ওকে, কিন্তু প্রশ্ন করার ক্ষেত্রেও আমাদেরকে দেখতে হবে যে কাদেরকে দেশে পাঠিয়ে দিয়েছে। প্রথম কথা হচ্ছে 20 নম্বর আর্টিকেল বা খাদেম ভিসাধারী, এই লোকগুলো কুয়েতে এসেছে মূলত বাইরে কাজ করার জন্য, যেটি কুয়েতের আইনের পরিপন্থী বা স্পষ্ট আইনের লঙ্ঘন, যে কারণে নিরাপত্তা বাহিনী প্রতিদিনই এই ক্যাটাগরির লোকজনকে আটক করছে এবং কুয়েত থেকে নির্বাসিত করছে। এখন এই ব্যক্তি যদি আটক হওয়ার পর দেশে গিয়ে অভিযোগ করে বা তার আপনজন অভিযোগ করে, এটি কি গ্রান্টেড বা গ্রহণযোগ্য? কারণ প্রথম থেকেই তো আপনার প্রক্রিয়াটি ছিল ইলিগেল বা অবৈধ, আর সরকার আগে এই ধরনের পদক্ষেপ নেয়নি, এখন নিচ্ছে। আপনি সরকারকে ক্লেম করতে পারেন না বা ব্লেম দিতে পারেন না, কারণ আপনি এসেছেন অবৈধ প্রক্রিয়ায়, গিয়েছেনও অবৈধ প্রক্রিয়ায়। 20 নম্বর আর্টিকেল খাদেম ভিসা, যেটাকে আমরা ফ্রি ভিসা বলে জানি, এটা মূলত কুয়েতিদের ঘরের ভিসা, কুয়েতিদের ঘরের বাবুসি, ড্রাইভার বা ক্লিনার, যেটি সহযোগী হাউস বয়, এই কাজগুলোর ভিসাকেই মূলত আমরা ফ্রি ভিসা নামক ভিসায় ব্যবহার করি এবং কুয়েতে লক্ষ লক্ষ টাকা দিয়ে আসি। আর আমাদের অভিযোগ হচ্ছে কুয়েত ধরে ধরে দেশে পাঠিয়ে দিচ্ছে, যার কারণ যে সকল প্রবাসীদেরকে আটক করছে, কারোর পকেটে 1.5 বছরের আকামা, কারোর পকেটে 1 বছরের আকামা, কারোর পকেটে 8 মাসের আকামা, ইত্যাদি ইত্যাদি, বৈধ থাকার পরেও তাদেরকে দেশে পাঠিয়ে দিয়েছে। এখন দেশে পাঠিয়েছে কেন? কারণ শ্রম আইন আকামা আইনের লঙ্ঘন। কুয়েতের সরকার প্রতিটা বক্তব্যে, প্রতিটা ব্রিফিংয়ে স্পষ্ট করছে ব্যাপারটা, শ্রম আইন আকামা আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে যে অভিযান চলছে এটি অব্যাহত থাকবে। কারণ কুয়েত মনে করে এই শ্রম আইন আকামা আইন লঙ্ঘনের কারণেই কুয়েতের শ্রমবাজার বিশৃঙ্খলায় ভরপুর হয়ে গেছে, আর এই বিশৃঙ্খলাকে তারা ক্লিন করার চেষ্টা করছে। আপনাদের যদি কোনো মতামত থাকে এই কথাগুলোর বিপক্ষে, আপনিও ভিডিওতে কমেন্টস করতে পারেন। এখন সরকার যে ভিসা চালু করেছে সেই ভিসাটা কি, এটাও আমাদেরকে বুঝতে হবে, বিশেষ করে যারা এই ভিসায় কুয়েতে আসতে চান, অনেকে আগ্রহ প্রকাশ করেছেন। প্রথম যেটা আমাদেরকে মনে রাখতে হবে, এটা হচ্ছে টেম্পোরারি ভিসা বা অস্থায়ী ভিসা, যেটা বলা হয়েছে স্পষ্ট 1 বছর মেয়াদি হতে পারে। যেমন আমি এক্সাম্পল, একটি গভর্নমেন্ট সেক্টর ভবনের কন্ট্রাক্ট পেয়েছি, এখন এই ভবনটার কাজ সম্পূর্ণ করার জন্য আমার যে শ্রমিকের দরকার, 10 জন 15 জন 20 জন, সেই শ্রমিক আমার নাই, আমাকে 1 বছরের মধ্যে এই ভবনের কাজ শেষ করতে হবে। এখন আমি গভর্নমেন্টের কাছে ভিসার জন্য আবেদন করেছি, গভর্নমেন্ট সেটা অ্যাপ্রুভ করবে এবং ভিসা দেবে, আমি লোক এনে এই কাজটি সম্পূর্ণ করব। এই বিজ্ঞপ্তিতে কনফার্ম করা হয়েছে যে গভর্নমেন্ট সেক্টরের কাজগুলো অতি দ্রুত সম্পূর্ণ করার জন্য 1 বছর মেয়াদি, যেটি অস্থায়ী ভিসার অনুমোদন শুরু করেছে 21 অক্টোবর 2024 সাল থেকে। আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন যে কোন ক্যাটাগরির ভিসা চালু হয়েছে, কাদেরকে সরকার ভিসা দিচ্ছে।
এখানে বাংলাদেশিদের খুব একটা আসার কিছু দেখছি না। কেন দেখছি না? কারণ বাংলাদেশিদেরকে এক একটি ভিসা খরিদ করতে প্রচুর টাকা লাগে বা অনেক বিনিয়োগ করতে হয়। এই অস্থায়ী ভিসাগুলো যদি এক্সাম্পল সরকার পুনরায় নবায়ন না করে বা পুনর্বীকরণ না করে, অতিরিক্ত মেয়াদ না দেয়, 1 বছরের মধ্যে তাকে দেশে পাঠিয়ে দেওয়ার পরিকল্পনা নেয়, সেক্ষেত্রে নিঃসন্দেহে বাংলাদেশিরা ফেঁসে যাবে। ফেঁসে যাওয়ার মূল কারণ অতিরিক্ত বিনিয়োগ। কুয়েতে আসতে একজন বাংলাদেশিকে 8 লক্ষ থেকে 12 লক্ষ টাকা পর্যন্ত দিতে হচ্ছে। তাহলে এই অস্থায়ী একটি বিষয় আপনি 8 লক্ষ থেকে 12 লক্ষ টাকা দিয়ে এসে আপনি কী করবেন? প্রশ্ন, আপনার মতামত কমেন্টস করুন। তবে এক্ষেত্রে আমরা বিভিন্ন দেশের প্রবাসীদের অনেক ফিউচার দেখছি, কারণ ম্যাক্সিমাম দেশগুলোর প্রবাসীরা কুয়েতে আসে টিকিট খরচ করে বা কিছুটা টাকা খরচ করে, অনেক ক্ষেত্রে সেটাও সম্পূর্ণ ফ্রিতে। অথচ আমরা বাংলাদেশিরা এই সুযোগটা পাই না। কাজেই নতুন বিষয় বাংলাদেশিদের খুব একটা আসার কিছু আমরা দেখছি না। তারপরেও অনেকে আসতে চাচ্ছেন, এটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার। আমরা বলবো না যে এই ক্যাটাগরির বিষয় আপনারা আসেন, আবার বলবো না যে এই ক্যাটাগরির বিষয় আপনি আসবেন না। টাকা আপনার, বিনিয়োগ আপনার। আমরা শুধু আপনাদেরকে তথ্য ইনফরমেশনগুলো দিয়ে সহযোগিতা করে থাকি। ভিডিও শুরু করেছিলাম আপনাদের অভিযোগ দিয়ে, কুয়েত ভিসা বাণিজ্য শুরু করে দিয়েছে, একদিকে দেশের লোক পাঠাচ্ছে আবার নতুন লোক আনছে। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনি ক্লিয়ার হয়ে গেছেন কাদেরকে দেশে পাঠাচ্ছে আর কাদেরকে কুয়েতে নিয়ে আসছে। অনেকে আবার অভিযোগ করছেন যে ভিসা খোলার কোনো দরকার নেই, ভিতরের লোকজনই তো কাজ পাচ্ছে না। মূলত যারা কাজের বিষয়ে এসেছে, এক একটি কন্ট্রাক্টের বিপরীতে প্রবাসী এসেছে, এক একজন কুয়েতির আন্ডারে এসেছে, তাদের ঠিকই কাজ রয়েছে। কাজ তাদের নেই যারা এই ফ্রি ভিসা নামক খাদেম ভিসায় বা বিভিন্ন প্রাইভেট সেক্টরের ভিসা মক্তব কোম্পানির আন্ডারে এসেছিল বাইরে কাজ করার জন্য, তারাই মূলত বর্তমান কুয়েতে সংকটে রয়েছে। আমাদের কথাগুলো অ্যাকুরেট কিনা আপনিও মতামত কমেন্টস করুন।